তুমি আবার চিত্রটা দেখো, যে জায়গায় সকাল থেকে শুরু করেছিলাম অষ্ট হাজার কিউসেক জল ছাড়া হচ্ছিল, সেই জল এখন বেড়ে প্রায় 1 লক্ষের কাছাকাছি কিউসেকের জল যাচ্ছে, এবং দুর্গাপুর ব্যারাজের সমস্ত অধিকাংশ গেট খুলে দেওয়া হয়েছে, এবং যেভাবে জল যাচ্ছে তুমি চিত্র দেখতে পাচ্ছ, যে জায়গায় থাকে জলস্তর সেখান থেকে কতটা বেড়ে, যে জায়গায় কর্মীরা যারা সেচ দপ্তরে কাজ করে তাদের জন্য যে একটি অস্থায়ী ঘর ছিল সেই ঘর চলে গেছে জলের তলায়, এরকম অবস্থা হয়ে গেছে জল ছাড়ার ফলে। সুতরাং আগে যেখান দিয়ে নদীর জলস্তর যাচ্ছে সেই জায়গায় যে পার্শ্ববর্তী অঞ্চল অর্থাৎ বাঁকুড়া, পূর্ব বর্ধমান, হুগলি এবং হাওড়ার কি অবস্থা সেটা তো এখান থেকেই বোঝা যাচ্ছে। যে জায়গায় জল ছাড়ছে সেখানেই যদি জলস্তর এত পাড়ের ভেতর পর্যন্ত চলে আসে তাহলে তারপরে যে বিভিন্ন জেলাগুলোর কি হাল, তোমাকে আরেকবার চিত্রটা দেখাবো। যেহেতু আমার সহকর্মী বলছিল 1,14,000 কিউসেক জল ছাড়া হচ্ছে পাঞ্চের জলাধার থেকে, এছাড়াও মাইথন থেকেও 6,000 কিউসেক জল ছাড়া হয়েছে, এবং এই জল যখন পৌঁছচ্ছে দুর্গাপুর ব্যারেজে এর সাথে আপার ক্যাচমেন্টের অর্থাৎ পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এবং বীরভূম, বাঁকুড়া এবং পুরুলিয়া এই 3 জেলার যে বৃষ্টির জল, 2 দিনের নিম্নচাপের বৃষ্টির জল সেটাও কিন্তু এর সাথে যোগ হচ্ছে, এবং দুর্গাপুর ব্যারেজে এই জন্য জল ছাড়ার পরিমাণ ধাপে ধাপে বাড়ানো হয়েছে। 88,000 কিউসেক দিয়ে সকালবেলায় শুরু হয়েছিল, এখন বেলা 11:30 নাগাদ এই জল এখন প্রায় 98,625 অর্থাৎ 1 লক্ষ কিউসেকের কাছে জল যাচ্ছে। এই সেচ দপ্তর সূত্রে যেটা বলা হচ্ছিল যে যত ওই পাঞ্চেতের জল দুর্গাপুরে পৌঁছবে তত দফায় দফায় কিন্তু দুর্গাপুর ব্যারেজ থেকেও জল ছাড়ার পরিমাণ বেলা বাড়ার সাথে সাথে বাড়বে। সুতরাং এই 1,00,000 যদি ক্রস করে আরো যদি জল বাড়ে তাহলে সেক্ষেত্রে কিন্তু যে দামোদর তীরবর্তী অঞ্চলগুলো আছে যে সমস্ত জেলাগুলির কথা তোমাকে বললাম অর্থাৎ বিশেষ করে হুগলি এবং হাওড়ার একাংশ, সেইগুলো কিন্তু দামোদর তীরবর্তী জেলার ওই সমস্ত জায়গাগুলো কিন্তু প্লাবিত হওয়ার সম্ভাবনা থাকছে আজকে দিনভর, এবং নতুন করে যদি বৃষ্টিপাত না হয় ঝাড়খণ্ডের জলাধারগুলি থেকে নতুন করে যদি জল না ছাড়ে সেক্ষেত্রে আগামী কাল থেকে হয়তো জল ছাড়ার পরিমাণটা একটু একটু কমবে, তাহলেই কিন্তু স্বস্তির খবর মিলবে। না হোক কিন্তু আজকে জল ছাড়ার পরিমাণ যত ঝাড়খণ্ডের জল ছাড়বে পাঞ্চেত এবং মাইথন থেকে তত দুর্গাপুর ব্যারেজ থেকেও জল ছাড়ার পরিমাণ ধাপে ধাপে বাড়ানো হবে, এমনটাই সেচ দপ্তর সূত্রে বলা হচ্ছে। মনোজ তুমি আমাদের সঙ্গে থাকো, এই মুহূর্তে আপনাদের পাঞ্চেতের ছবিটা আরো একবার দেখাবো। পাঞ্চেত জলাধার থেকে ইতিমধ্যেই 1,20,000 কিউসেক জল ছাড়া হয়েছে, দেখতেই পাচ্ছেন জলের স্রোত কতটা, এবং ঝাড়খণ্ডে যে বিপুল পরিমাণ বৃষ্টি হয়েছে নিম্নচাপের জেরে সেই জল কিন্তু ছাড়া হচ্ছে এভাবেই, আর এর জেরে বিভিন্ন জায়গায় কিন্তু জলস্তর বাড়তে শুরু করে দিয়েছে। এরপর আপনাদের সামনে একাধিক জায়গার ছবি দেখাবো যেখানে কার্যত বানভাসী অবস্থা। দক্ষিণবঙ্গের একাধিক জেলা এভাবেই জলমগ্ন হয়ে গেছে, চাষের জমি জলের তলায় তলিয়ে গিয়েছে, বাড়িতে জল ঢুকেছে। হাওড়ার ছবি আপনাদের দেখাবো, আমতার জয়পুরে বিপদসীমার ওপর দিয়ে বইছে মুন্ডেশ্বরী নদী, জলের তোড়ে ভেঙে গিয়েছে 4টি বাঁশের সেতু। গায়েনপাড়া, কুলিয়া, আজানগাছি, পানশিউলি এলাকা জলমগ্ন, এর ফলে জেলার মূল ভূখণ্ডের সঙ্গে দ্বীপাঞ্চল ভাটুড়ার যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। কথা বলবো আমাদের প্রতিনিধি সুনীত হালদারের সঙ্গে। সুনীত, কি পরিস্থিতি সব মিলিয়ে? দেখো, হাওড়াতে কিন্তু পরিস্থিতি কিন্তু একটা বন্যার আশঙ্কা দেখা দিয়েছে আমতায়। গতকাল ডিবিসি জল ছাড়ার ফলেই মুন্ডেশ্বরী নদী জলস্তর বেড়ে গেছে, বিপদসীমার ওপর দিয়ে বইছে, এবং আজকে গতকাল গভীর রাত থেকে 4টে সেতু, যেটা পাশের সেতু ভাটোড়ার সঙ্গে হাওড়ার যে মূল ভূখণ্ড সেই যোগাযোগের 4টে সেতু কিন্তু জলের তোড়ে ভেসে গেছে। যেটা হচ্ছে গায়েনপাড়া, কুলিয়া, আজানগাছি এবং পানশিউলি, এই 4টের মধ্যে 3টে হাওড়ায় এবং 1টা হুগলির সঙ্গে সংযোগকারী এই ভাটোড়া দ্বীপের সঙ্গে, এই 4টে বাঁশের সেতুই কিন্তু ভেসে গেছে। এবং যেটা জানা যাচ্ছে যে জলস্তর কিন্তু বেড়ে যাওয়ার কারণেই এই বিপত্তি ঘটনাস্থলে জেলা প্রশাসনের পদস্থ কর্তারা গেছেন, এবং স্থানীয় বিধায়ক তিনিও কিন্তু সুকান্ত পাল, তিনিও ঘটনাস্থলে তদারকির জন্য গেছেন। যেটা জানা যাচ্ছে মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার ফলে ওই ভাটোড়া দ্বীপে প্রায় 70-80,000 মানুষ কিন্তু চরম বিপদের মধ্যে পড়েছে। নৌকাতে একমাত্র যাতায়াত করা হচ্ছে, স্পিড বোট নামানো হয়েছে, এবং যারা অসুস্থ হয়ে পড়ছেন তাদেরকে উলবেরিয়া হাসপাতালে নিয়ে আসার জন্য তাদেরকে নৌকা করে এপারে নিয়ে আসা হচ্ছে, তারপরে অ্যাম্বুলেন্সে করে তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। এবং একই সঙ্গে স্থানীয় বিধায়ক জানিয়েছেন যেহেতু জলস্তর বাড়ছে সেই কারণে ত্রাণ শিবিরেরও বন্দোবস্ত করা হয়েছে, এবং খাওয়া দাওয়া, পানীয় জল
সবকিছুরই বন্দোবস্ত করা হচ্ছে। এর পাশাপাশি তোমাকে বলি যে কানা দামোদর নদী, সেটা জগৎবল্লভপুরে, সেখানেও কিন্তু জলস্তর বেড়ে গেছে এবং গতকালই কিন্তু একটা জায়গা ভেঙে গেছে হাফিজপুরে, সেখানে নদী বাঁধ ভেঙে গেছে। ওই হাফিজপুর এবং বাকুলের মধ্যে একটা অস্থায়ী রাস্তা আছে, নদী বাঁধ অস্থায়ী রাস্তা, সেখানটা বড় ফাটল দেখা দিয়েছে, সেখানে জল দামোদর নদীর জল সেটা ওভারফ্লো করছে এবং সেখানে বালির বস্তা এবং মাটি দিয়ে বাঁধ মেরামতির কাজ চলছে। ঘটনাস্থলে প্রশাসনের পদস্থ কর্তারা আছে এবং মাছ চাষি যারা আছে সেখানে কিন্তু জলাশয় ভেসে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করা হচ্ছে।